তো গাইস এটা হচ্ছে রামভাই, তোমাদের কাছে রামভাই একটা সাইডে বলে শোনাবে। দূর সে দেখা তো গোরে গোরে গাল, দূর সে দেখা তো গোরে গোরে গাল, কাঁথা আঁকে দেখা তো ফেরা লাগে দেখা কামাল। মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को। तो हे गाइस वेलकम टू माय अनदर ब्लॉग। तो गाइस मुक्त दुए फ्रेश हो गलम এখন বাজে 5:40। তো গাইস এরপর আজ আমরা পিকনিকে যাব। তো আজ আমরা যাচ্ছি মাইথন ড্যাম। তো গাইস আজ খুব মজা হতে চলেছে, কারণ আজ আমরা যাচ্ছি 190 জন যাচ্ছি। তো গাইস প্লিজ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তোমরা নিশ্চয়ই খুব মজা পাবে আশা করি। তো গাইস চলো সাথে থাকো আমাদের। ইনস্টিটিউশন থেকে আসা, এটা বলতে পারছি না কি কি হবে। আর গাইস আমরা এসছি মোট 90 জন এসছি। আর এই যে মাইথন, এটা হচ্ছে ডিভিসি যে ড্যাম, ডিভিসি ড্যাম্পের একটা ডিভিসি মানে ড্যাম্পের একটা ভাগ। তো এখানে 5টা ড্যাম্প আছে মোট ডিভিসিতে। তো গাইস তার মধ্যে এটা হচ্ছে একটা মাইথন ড্যাম্প, পাঞ্চেত আছে, এরকম অনেক অনেক ড্যাম্প আছে। তো এটা হচ্ছে একটা ভাগ। তো গাইস মাইথন ড্যাম্পটা হচ্ছে এখানে মানে এই 5টা ড্যাম্পের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মাইথন। তো গাইস এখন বাজে 11টা। তো এখানে আমাদের খাবার দাবার তৈরি হবে। এইটা হচ্ছে আমার বন্ধু সোমেন, তো সোমেন বলে আছে মসুরিওয়ালা। এখানে সবাই রান্নাবান্না করছে, দেখছো এখানে সবাই বসবে। এখন বাসে সবাই সব মেয়ে রেডি হচ্ছে ওই বাসটাই। আর গাইস তারপর খাবার দাবার এখানে নাস্তা করার পর, নাস্তা করার পর আমরা এটা সজয় খুব সাপোর্ট করে, তো এর জন্য লাইক কমেন্ট শেয়ার করবে। আর গাইস এখানে সবাই বসবে, তো গাইস এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবে। তো গাইস আমাদের এখানে কফি কাটা গাড়ি চলছে, দেখতেই পাচ্ছ মেয়েগুলো কফি কাটছে সবাই। স্যারগুলো কাকু কাকু রান্নাবান করছে, যেটা ইয়া করছে সেটা হচ্ছে আমার কাকু। আর যেটা বসে বসে ইয়া করছে ওইটা একটা স্যার, কম্পিউটার স্যার। গাইস এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, আমার থেকে এক ক্লাস হচ্ছে 12 পড়ে। গাইস সবাই বসে আছে আর মেয়েগুলো সব তো দেখতে পেয়েছে বাসে দেরি হচ্ছে। দাদা যা বলবো, ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো। I'm gonna keep believing, I'm fucking for you, baby.
इसलिए बोल रहा तेरे को सोच में आसा तेरे बट खाएगा बढ़ते में अगर तेरी हरकत नंबर कत होगी तो फिर गर्दी में तब भाड़ा लेंगे भी बोले তো গাইস খাওয়া দাওয়া করার পর নাস্তা করার পর আমরা ওই তো এখানে বাস আছে এরপর সব স্টুডেন্ট এই দিকে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরপর আমরা বাইরে ঘুরতে যাবো যতটা পারবো ঘুরবো আর যতটা পারবো এনজয় করবো ওই সাইডে ব্রিজ আছে ব্রিজের সাইডে ঘুরবো আর একজন এখানে মোবাইলটা হারিয়ে গেল কিছু করার নেই সে পেলো না মোবাইলটা কারো হাতে চলে গেছে মোবাইলটা তো গাইস সে তো বাসে আছে সে আসছে না তো দুঃখ লাগবে টেনশন হবে তো পার্কে যাচ্ছি এই তো তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গল মধ্যে পার্ক তো গাছ এখানে চারিদিকে গাছ আছে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর গাছের জন্য চারিদিকে সৌন্দর্যটা ভালো লাগছে গাছ মানে প্রাকৃতিক সৌন্দর্য তো গাছ গাইস এখানে একটা নেটওয়ার্ক থার জন্য ওর বিপ্লব তার গার্লফ্রেন্ড কে ফোন করছে তার औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है পার্ক সব মেয়ে ছেলে সবাই চিট ফট তুলছে আর গাইস সবাই সামনে হচ্ছে 90 জন আছে তো 90 জনের মধ্যে সবাই এখানে আছে আর এখানে ফজি যারা আছে মানে যারা আছে এখানে তো তারা এখানে গার্ড তারা এখানে বেশিক্ষণ ফটো তুলতে দিচ্ছে না এখানে দাঁড়াতে এক জায়গায় দিচ্ছে না কারণ জায়গাটা খুব ভিড় হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানে দেখছে না দেখতে পাচ্ছি এখানে বসে আছে পিছনে দেখতে পাচ্ছ তোমরা বসে আছে আর গাইস চারিদিকে পার্ক দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জিনিস সব তো গাইস আমরা পার্ক থেকে এলাম আর এটা ওখানে মেলা বসছে মেলা ফেলা করে এলাম তারপর এখানে সব আমরা সবাই আছি এখানে তো এরপর এখানে কি ফটো টটো শ্যুট করবো তারপর আবার আমরা যাব ওখানে খাবার দাবার খাবো আর ওখানে যত স্টুডেন্ট আছে সবাই আছে এখানে তো দেখছো 90 জন মানে বুঝছো তোমরা কতজন মানে কত হবে তো 90 জন আছে দেখ রাম ভাই তোমাদেরকে একটা সাইড শোনাবে রাম ভাই একটা সাইড না আমি জানি না রাম ভাই একটা সাইড বল ফুল জোস রাম ভাই একটা সাইড রাম ভাই একটা সাইড না আমি না জানি না জানলে কি আমি বলছি না না রাম ভাই না রাম ভাই একটা সাইড নো গড প্লিজ নো নো তো গাইস এটা হচ্ছে রাম ভাই তোমাদের কাছে রাম ভাই একটা সাইড বলে শোনাবে
दूर से देखा तो गोरे गोरे गाल, दूर से देखा तो गोरे गोरे गाल, खाता आके देखा तो फिर लग देखा कमाल। हरामी हो बेटा। मैं तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सुने यार। मैं तेरे होंठों पे खामोशी कभी देख सकता नहीं, सारी बातें मैं सुनूंगा सुने यार। तेरे তোমরা দেখলে আমি ক্যাটারিং করলাম, তো এরপর দেখছো সবাই খাচ্ছে, এখন আমি খাই দিই। এটা হচ্ছে দুপুরের খাওয়া, আর এখন বলছি চারটার সময় আমরা দুপুরের খাবার খাচ্ছি। তো যেতে মোটামুটি 3 ঘন্টা টাইম লেগেছে, আসার সময় 3 ঘন্টা লেগেছে, যাওয়ার সময় 2.5 ঘন্টা লাগবে কনফার্ম করেও। তো গাইজ এরপর আমরা খাবার খাবো, তো তোমরা এন্ড করছো দেখো ভিডিওটা। আর আমি গাইজ প্রথম ক্যাটারিং করছি, তো গাইজ মজাই লাগলো, আমারটা ব্যথা করছে। তো গাইজ এই অনেকটা শব্দে আমরা সেই জন্য ক্লান্তি বোধ করছি। তো গাইজ প্লিজ ভিডিওটা এন্ড করছেন দেখবে। আমরা আবার সেই জায়গায় পৌঁছে গেলাম, এখানে সাইকেলের সাথে পাংচার হয়ে গেছে, তাই এটা আরেকজন ভুলে গেছে, নাগে নেমে গেছে। তো গাইজ এখান থেকে সব সাইকেল নিয়ে নিয়েছি। তো গাইজ এখানে ভিডিওটা এন্ড করছি। তো গাইজ তোমরা নিশ্চয়ই খুব আনন্দ পেলে, তো গাইজ প্লিজ লাইক করো, শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করো। তো গাইজ গুড নাইট।